আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর বাংলার আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক একে পার্ট ফাইভও বলতে পারো এর সমাধান আলোচনা করব এর উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বর কি বলেছে কম বেশি পৌঁটি শব্দের মধ্যে উত্তর লেখো একের এক হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন উত্তর হবে সাহিত্যিক সৈয়দ মুস্তাবা আলী রচিত নবনব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উর্ধিতাংশটি গৃহীত ভাষার নিজস্বতা হলো আত্মনির্ভরশীলতা থাকা কিন্তু লেখক দেখেছেন ভাষার মধ্যে ভিন্ন ভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন একে দুই নম্বর দেখো এরই মাঝে বাংলার প্রাণ কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন উত্তর হবে কবি জীবানন্দ দাস গ্রাম বাংলার এক সন্ধে নামার মুহূর্তকে কবিতায় তুলে ধরেছেন বাংলার নরম ধানের গন্ধ কলমি চাদা সরপুরিদের পুটীদের মৃদু হাসের হাঁসের পালক সর পুকুরের জল কিশোরের চাল ধোয়া ভিজে শীতল হাত কিশোরের পায়ের দলা মুঠা ঘাস আর লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতার মধ্যে কবি বাংলার প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছেন। একের তিন নম্বর দেখো বলেছে এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে পত্রলেখকের বিশ্বাসটি কী উত্তর হবে স্বামী বিবেকানন্দের দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে একের চার নম্বর দেখো যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে উত্তর হবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা আবহমান এ উঠানে দাঁড়ালে দেখা যায় নানান লতানো গাছের মাত্রা নানান ফুলের গাছ প্রকৃতির রূপ দিনের সূচনা ও সন্ধ্যার আগমন ইত্যাদি একের পাঁচ নম্বর দেখো তোমার বাড়ি কোথায় রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল উত্তর হবে রাধা রাধারানী গল্পে অজানা অচেনা লোকটি বাড়ি কোথায় প্রশ্ন করলে তার উত্তরে জানাই সে শ্রীরামপুর থেকে থাকে দুই নম্বর প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর লিখো দুইয়ের এক সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন উত্তর হবে সংস্কৃত শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শব্দ এবং নতুন সৃষ্ট শব্দের সাহায্যে নতুন শব্দ সৃষ্টির জন্য সংস্কৃত প্রথম ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান চালায় সেখানকার কোনো ধাতু বা শব্দের অদলবদল ঘটিয়ে কিংবা পুরোনো ধাতু দিয়ে নতুন শব্দটি বানিয়ে নেওয়া যায় কি না খুঁজে দেখে তাই সেভাবে অন্য ভাষার ওপর নির্ভরশীল নয় বলেই লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলে মনে করেছেন দুয়ের দুই নম্বর দেখো পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনিকো কোন কন্যার কথা এক্ষেত্রে বলা হয়েছে উত্তর হবে আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবানানন্দ দাস আলোচ্য উদ্ধৃতিতে কেশবতী কন্যা অর্থাৎ বাংলার সন্ধ্যাকালীন সৌন্দর্যকে দেখার কথা বলা হয়েছে দুইয়ের তিন নম্বর দেখো মরদ কি বাত হাতি বা দাঁত স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন উত্তর হবে স্বামীজি বলেছেন ভারতবর্ষের কাজে যোগ দেওয়ার আগে মিস নবল যেন গভীরভাবে চিন্তাভাবনা করেন তবে সেই কাজে বিফল হলে বা বিরক্তভাব উপস্থিত হলেও স্বামীজি তার পাশে থাকবেন এছাড়াও বেদান্ত ধর্মের প্রতি আস্থা না থাকলে কিংবা ভারতবর্ষের কাজ না করলেও স্বামীজি তার প্রতি আস্থা হারাবেন না কারণ হিসাবে একটি প্রচলিত হিন্দি প্রবাদ ব্যবহার করে স্বামীজি লিখেছেন মরৎ কি বাত হাতি কা দাঁত একবার বেরোলে আর ভেতরে যায় না অর্থাৎ খাঁটি লোকের কথার কোনো নরচর হয় না দুইয়ের চার নম্বর দেখো সেই একগুয়েটার দুরন্ত পিপাসা কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে উত্তর কবি নীরন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে উপরেউক্ত চরণটি নেওয়া হয়েছে আলোচ্য কবিতায় পিপাসা বলতে সেই সব প্রবাসী বাঙালিকে বোঝানো হয়েছে যারা শান্তির এই বাংলার প্রকৃতি ও গ্রাম জীবনের অনাবিল সৌন্দর্য উপভোগে ফিরে আসে জন্মভূমি ছেড়ে যাকে চলে যেতে হয়েছে বিদেশে সে মাতৃভূমির প্রতি নারী টান অনুভব করে অনবরত তাই পিপাসাকে দুরন্ত বলা হয়েছে তিন নম্বর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে তিনের এক বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যামান নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধে কীভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন উত্তর সৃষ্টি রচনাটিতে লেখক সৈয়দ মোস্তাবা আলী বাংলা সাহিত্যের ভাষার কথা বলেছেন সেই ভাষা প্রসঙ্গে আলোচনায় বাঙালি চরিত্রের বিশেষ বাঙালি বৈশিষ্ট্যের দিকটি তিনি উল্লেখ করেছেন তিনি যে বৈশিষ্ট্যের কথা বলেছেন তা হল বাঙালির বিদ্রোহী মনোভাব বাঙালি চিরদিন কী রাজনীতি কী ধর্ম কী সাহিত্য সব সর্বক্ষেত্রে সত্য শিব সুন্দরের সন্ধান করে গিয়েছে এবং যখন সেখানে তার সন্ধান পেয়েছে তখনই কেবল সেটা গ্রহণ করেছে সেক্ষেত্রে বাঙালি কোনোদিন আপোষ করেনি বরং কেউ যদি গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে প্রচেষ্টায় বাধা দিতে চেয়েছেন তখন তার বিরুদ্ধে বাঙালি বিদ্রোহ ঘোষণা করেছে শুধু তাই নয় বিদ্রোহের সমাপ্তি সেখানেই ঘটেনি কারণ যখন বাঙালি দেখেছে যে সে বিদ্রোহ উশৃঙ্খলতায় পরিণত হয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে বাঙালি চরিত্রে যে বিদ্রোহী সত্তার মনোভাব চিরজাগ্রত তারই ইঙ্গিত দিয়েছেন লেখক তিনি এ প্রসঙ্গে আরও একটি কথা বলেছেন যে এই বিদ্রোহ কেবল বাঙালি হিন্দুর ভেতরে সীমাবদ্ধ নয় বাঙালি মুসলমানরাও এই কর্মে খুবই তৎপর তাই তিনি বলেছেন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না তিনি দুই নম্বর দেখো কী বলেছে আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা আকাশের সাতটি তারা কবিতা অনুসরণে সেই সন্ধ্যার বিবরণ দাও উত্তর হবে চিত্ররূপময় কবি জীবানানন্দ দাস রচিত রূপসী বাংলা কাব্যের অন্তর্গত আকাশের সাতটি তারা চতুর্দশপদী কবিতায় কবি জীবানানন্দ দাস সময়ের আহ্বান হৃদয় থেকে বাংলাদেশের একটি সন্ধ্যাকে কেন্দ্র করে কবিতাটি রচনা করেছেন প্রকৃতি কবি জীবনানন্দ লক্ষ্য করেছেন বাংলার পল্লী প্রকৃতির এই বিরল সৌন্দর্য থেকে বঞ্চিত বাকি পৃথিবী কবি আর কোথাও দেখেনি সন্ধ্যার এমন মোহময় রূপ কোনো কেশবর্তী কন্যার অজস্র চুলের মতো আবেশে আচ্ছন্ন করেছে হিজল কাঁঠাল কিংবা জাম গাছকে কবি নানান অনুষঙ্গে অনুভব করেছেন স্নিগ্ধ স্কন্ধ কখনো নরম ধানে কলমির ঘ্রাণে আবার কখনো হাসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুরীদের মৃদু ঘ্রাণে বাংলার সন্ধ্যা আমোদিত করে দেয় কবিকে এই সবের মাঝে কিশোরীর স্নেহের পরশ কিংবা কিশোরের পায়ে দলা মুঠা ঘাস লাল লাল ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতায় কবি স্পর্শ পান বাংলার সন্ধাকালীন সমহিত রূপের প্রকৃতির এই সন্ধ্যার রূপ পরিবেশিত হয়েছে আকাশের সাতটি তারা কবিতায় সেখানে অনরম্বর বৈভবহীন আয়োজনে রয়েছে শুধুই সমাহিত শান্তির আশ্বাস যা অতুলনীয় ঐশ্বর্যে সমৃদ্ধ করেছে তিনের তিন নম্বর দেখো চিঠি অনুসারে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত অনুগামীদের পরিচয় দাও উত্তর হবে স্বামীজি চিঠিতে যে সমস্ত বিদেশি ও বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমেই তিনি তার শিষ্যা মিস নোবেলের কথা লিখেছেন তাকেই তিনি চিঠিটি লিখেছেন মিস মার্গারেট নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তারই আদর্শে ভারতের নারী সমাজে কল্যাণে জীবন উৎসর্গ করেন কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয় দ্বিতীয় যার কথা জানা যায় তার নাম হচ্ছে মিস হেনরিয়েটা মুলার স্বামীজিকে বেলুর মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন মিস মুলারের বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসাবে ছিলেন মিস মুলার আজন্ম নেত্রী মনোভাবন স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজ ও অস্থির চিত্র রয়েছে তবে তিনি আবার সহৃদয় ও অমায়িক তৃতীয় যার কথা রয়েছে তার নাম হচ্ছে মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন তিনি বলেছেন মিসেস সেভিয়ার খুবই স্নেহময়ী তার ক্যাপ্টেন স্বামী ক্যাপ্টেন জে এইচ সেভিয়ার এই সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দেরকে ঘৃণা করেন না তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই স্বামীজির দুজন বন্ধু হলেন মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল তারা খুবই উপকারী স্বামীজিকে নানান কাজে সাহায্য করেছেন ম্যাকলাউড আর মিসেস বুল বেলুর মঠ স্থাপনের অনেক অর্থ সাহায্য করেছেন স্বামীজি তার একজন ইংরেজ ভক্ত মিস্টার স্টাডির কথা বলেছেন তিনি স্বামীজিকে ইংল্যান্ডের বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন তিনি চানম দেখো নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ে না পঙ্ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর হবে উদিতাংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতার অংশবিশেষ লোক কাহিনীর গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নোটে গাছটি মুড়িয়ে যায় তবে কবিতায় নোটে গাছটি মুড়িয়ে যায় না কিন্তু বুড়িয়ে যায় অর্থাৎ একটা চিরন্তন প্রবাহমানতার কথা এখানে ফুটে উঠেছে কালের নিয়মে মানুষ শৈশব থেকে বার্ধক্যে উপনীত হলেও তার প্রকৃতি লালিত আজন্ম চেনা উঠান লাউমাচা ফুল সাধ্য নদীর পরিপূর্ণ মাতৃভূমির স্বরূপ কখনো বাদ্যকে যে শৈশব স্মৃতিকে নষ্ট করতে পারে না তা বোঝাতেই এমন উক্তি তিনের পাঁচ নম্বর দেখো তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে কাদের কথা বলা হয়েছে পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র এবং নির্লভ্যতার প্রসঙ্গ আলোচনা করো উত্তর হবে আলোচ্য উদ্ধিটির সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসের অন্তর্গত প্রথম পরিষদ থেকে গৃহীত এখানে রাধারানীর কথা বলা হয়েছে পিতার আকস্মিক মৃত্যুতে সয় সম্মলহীন রাধারানী ও তার মা সম্পত্তি সংক্রান্ত মামলায় পরাজিত ও সর্বশান্ত হয়ে ভিটে মাটি ছেড়ে এক নিতান্ত কুটিরে নিদারুণ দরিদ্রে দিন যাপন করেন রথের পূর্বে রাধারানীর মা গুরুতর পীড়িতা হলে তার পথের সংস্থানে রাধারানী বনফুলের মালা গেঁথে মহেশের হাটের রথের হাটে বিক্রয় করতে যায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টিতে হাট ভেঙে যায় মালা বিক্রয় ব্যর্থ মনোরথ হয়ে রাধারানী যখন অষ্টু সজল চোখে বাড়ির দিকে অগ্রসর হয় তখন তার সঙ্গে সাক্ষাৎ হয় এক আগন্তুকে অচেনা সেই আগন্তুক রাধারানীর সঙ্গে কথোপকথনে তার অসহায়ের কথা জেনে মালা কেনার আগ্রহ প্রকাশ করে রাধারানী দ্বিধাগ্রস্ত হয় উপকারীর সেই ব্যক্তির কাছ থেকে দাম গ্রহণে শুধু তাই নয় সেই ব্যক্তি দয়া দয়াপরাবশত হয়ে মালা নির্ধারিত মূলের অতিরিক্ত অর্থ প্রদান করেন রাধারানীর জন্য শাড়ি কিনে পাঠান এমনকি একটা নোটও ফেলে যান তাদের বাড়িতে কিন্তু ফেলে যাওয়া নোটটি তারা ভাঙায় না অর্থের প্রয়োজন তাদের ছিল ঠিকই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত নয় তারা বর্তমানে দরিদ্র অসহায় বলেই রূপকিনী কুমার দান গ্রহণ করেছে আর সেই দানে তাদের সমস্যার সমাধানও হয়েছে অতিরিক্ত অর্থের প্রতি তাদের কোনো লোভ ছিল না বলেই সেই টাকা ফেরত দেওয়ার জন্য তারা তার সন্ধান করেছিল তাহলে আমি এখানে যেভাবে উত্তরগুলো করে দিয়েছি তোমরাও সেইভাবে খাতায় উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ